আল্লাহ মান্নান ভাই, এই অসময়ে আপনি হা করে কি দেখতেছেন? দেখতেছি আসমানে জ্যোৎস্না, এই পুকুর ঘাটে আইসা কি সুন্দর আলো ছড়াইতেছে। সেই আলো তো না, ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন না, নয়তো জৈলা পুরা নিজেই অঙ্গার হয়ে যাবেন। আরে আমি তো সেই জ্যোৎস্নায় পড়তে চাই না, আমি তো জ্যোৎস্নার আলোতে ভাসতে চাই। গাছে কাঁঠালের গোফে তেল দিয়ে না বসে থাকেন। এ ভাবি আমার না খুব দুঃখ হয়, তুমি এত সুন্দর একটা মাইয়া, আর তোমার বিয়ে হইলো কিনা ওই একটা জুয়ারির লগে। ছি ছি, এটা ঠিক করেনি তারা। আপনি মনে হয় খুব সাধু, আপনি তো এলাকার সব জুয়ারি গো দাদন দিয়া চলেন। আরে এটা তোমার ব্যবসা, টাকা খাড়াইয়া টাকা কামাই। জুয়া খেলা আর দাদন দেয়া না সমান অপরাধ। এতই যখন বুঝো, তাহলে স্বামীরে জুয়া খেলার থেকে ফিরাইতে পারো না? এটা তো পারো না, সবই কপালের ফের। এত চেষ্টার পরেও স্বামীরে আমি ঠিক পথে ফিরাই আনতে পারি না, পুরা কপাল আমার। কপালে দোষ দে লাগ কি, এক কাজ করো, এই নতুন কপালের সাথে কপালে জোড়া লাগাও, তাহলে তো ওই কপাল ফিরে আইবো। ঠিক আছে, দেখি তাহলে তেমন কাউরে আমি খুঁজা পাই কিনা। ভাবি ভাবি আমি আসছি, তুমি রাজি হই ভাইয়া। ভাবি মহাজন হাত সারেন কইলাম, নইলে ভালো হইব না কিন্তু। হাত সারেন। নদীর পানি কত দেখলাম। ওই তুই কি জোয়া খেলা ছাড়বি না? তোর কারণে আমি বাড়িতে টিকতে পারি না, পানাজার গুলিগা, আর এলাকার মানুষ আমার এটাকে জোয়া খেলার বউ। হ্যাঁ মনে হয় জমিদারের নাতনি, দেখ এমনি কিন্তু আমার মাথাটা গরম হয়ে আছে, কথা কবি না, যা তুই থেকে যা। আমি তোর বাদ খামো না, বিয়ার পরে সুখ কি জিনিস আমার কপালে সেটা আমি দেখলামই না। আমি তোর কপালে উস্তা দিয়া না এ বাড়ি ছাড়া চলে যাবো। ওই বাকি যাস থাকা, যা যা। প্রত্যেকদিন বাড়ির সময় তুই আমার কুফা লাগাস। বাকি আজকে যদি আমি তোর লিগে হারি তোর খবর আছে, টুকুই দিলাম। ভিটামিটি সব বন্ধ রেখে আপনার কাছ থেকে টাকা নিছি, আপনি তো আমার মাগনার টাকা দেন নাই কখনো। মতিমিয়া আমার নিয়ম তো তুই ভালো করে জানোস, কোনো কিছু বন্ধক ছাড়া কিন্তু আমি টাকা দেই না। মহাজন আপনার একটা একটা করে দিতে দিতে আমার সবই তো আপনার কাছে বন্ধক পড়ে গেছে, আমাদের কিচ্ছু বাকি নেই, একমাত্র বউটাই বাকি আছে ঘরে। তাহলে খারাপ আসুস কেন, যা বলি আয় টাকা লুয়ে যা যা। ঠিক আছে আমি আইতেছি, আপনি টাকাটা রেডি রাখেন। জ্যোৎস্না বিবি এইবার যাইবে কই, আমার কাছে তোমার আসতেই হইব। এ কি আপনি এখানে? তুমি কিছুই জানো না জ্যোৎস্না বেগম, আজ থেকে তুমি আমার বন্ধু কি বউ। আপনি এটা কি কইতেছেন? মতি আমার কয়ে গেল সে ট্রেনের টিকিট কাটতে যেতেছে, সে আমার নিয়ে গ্রাম ছেড়ে চলে যাইব। জ্যোৎস্না সিগল থেকে মতি মিয়া ফুরুত করে উড়াল দিছে, তুমি কি জানো? সে আমার কাছ থেকে টাকা নিয়েছে, আজ থেকে তুমি আমার বন্ধুকে বউ। বউ আমি টাকা লই আইছি তোর ফিরত নেনের লেগা, আজকে জুয়া গেলে মেলা টাকা দিচ্ছি, তোর যাবো তো চাহিদা মাসকে পূরণ কর, চল বউ চল। তোর টাকা ভেজা তুই পানি খা, আমার বন্ধুক রেখে তুই ফিরত নিতে আইছ, আমার ইচ্ছা তুই ফিরত দিতে পারবি? পারবি না, পারবি না। আমার ভুলে গেছে বউ, আমার তুই এবারের মতো মাফ করে দে, আমি আর জীবনে কোনদিন জোয়া খেলুম না বউ, এই তোর শুয়ে আমি কথা দিতেছি আমি আর জীবনে কোনদিন জোয়া খেলুম না। ক্ষমা, আমি তোরা ঘৃণা করি, আমি তোরা কোনোদিন ক্ষমা করবো না,
এটা তোর জীবনের সর্বশ্রেষ্ঠ শাস্তি। আর তোরা দেখা দুনিয়ার যত জুয়ারি আছে না, সবাই এই শিক্ষাটা পাইবো।